10 লাখ টাকার ব্যাপারটা আমার থেকে তো কেউ মেগাফোন নিয়ে বলে নাই যে টাকা ইম্পর্টেন্ট। আমি অনেক বলছি, সবাই জানে এটা, যে আমি আমার বিগ সাপোর্টার অফ আপনি অনেক টাকা ইনকাম করার চেষ্টা করেন। বাট এরকমও করা যাবে না যে আপনি, আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনি বলতে পারতেছেন না টাকাটা কিভাবে আসছে। ওই অ্যাঙ্গেলে মানে টাকা ইনকাম করা অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যখন কেউ জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি একটা টেসলা কিনছেন, এই টেসলার টাকাটা কিভাবে পাইছেন, আপনার খুব ক্লিয়ারলি ওইটা বলতে পারতে হবে যে এই 5টা সোর্স থেকে আমার এভাবে ইনকাম হয়েছে, এই যে দেখেন আপনি, আমি এভাবে করছি, আপনি হলেও করতে পারবেন। আই ডোন্ট থিঙ্ক যারা 10 লাখ টাকার গল্প করতেছে, 15 লাখ টাকার গল্প করতেছে, বা বিভিন্ন পডকাস্টে 10 কোটি 20 কোটি টাকার গল্প করতেছে, সবাই এটা করতে পারে। সো আপনি যখন কাউকে ফলো করতেছেন এবং ওই অ্যাঙ্গেলে ভাবতেছেন যে উনি 10 লাখ টাকা ইনকাম করতেছে, আমি পড়াশোনা ছেড়ে দিই, আমিও 10 লাখ টাকা ইনকাম করার চেষ্টা করি, এ ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে মানি ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি কিভাবে ইনকাম করতেছেন ওটাও খুব ইম্পর্টেন্ট বলতে পারতে হবে।